কৃষ্ণ মুরারী গোপগিরিধারি বনচারী মনোহারি ললিত ত্রিভঙ্গ কৃষ্ণ মুরারী গোপগিরিধারি বনচারী কৃষ্ণ মুরারী গোপগিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমা নয়ন বিভঙ্গ দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমা নয়ন বিভঙ্গ দীন দয়াল যশোদা দুলাল গলে দোলে বনমা নয়ন বিভঙ্গ বনচারি মনোহারি ললিত ত্রিভঙ্গ জগদ্ধিতায় কৃষ্ণ গোবিন্দায় নমো নমঃ মাধুর্যধাম প্রেম নিকেতন শ্রী বৃন্দাবন। ভগবান লীলার কারণে জন্মগ্রহণ করেছেন বৃন্দাবনে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি সর্বকারণ কারণম স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ সর্বাশ্রয় পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্তিকায় দাস সখা পিতা মাতা কান্তা গণ লইয়া ব্রজে ক্রীড়া করেন কৃষ্ণ প্রেমাবেষ্ট হইয়া। শ্রীরাম সুদাম দাম বসুদাম সখাদের নিয়ে গোষ্ঠী যান। প্রতিদিনের মতো আজও গিয়েছেন গোষ্ঠী, খেলায় পরিশ্রান্ত হয়ে বসেছেন পুলিন ভোজনে। অদূরে দাঁড়িয়ে ব্রহ্মা দেখছেন, মনে মনে ভাবছেন, গোপগণের উচ্ছিষ্ট ভোজী বালক কিনা ভগবান? অসম্ভব, ভগবান তো কারো এটা খায় না, ভগবানের অঙ্গে তো ধুলোবালি মাখা থাকে না। তুমি কেমন ভগবান তোমায় পরীক্ষা কর। অজ্ঞানতার অন্ধকারে ডুবে ব্রহ্মা হরণ করলেন গোবৎসগণ। এদিকে সখাগণ ভোজন করতে করতে গোবৎসগণকে না দেখতে পেয়ে চঞ্চল হয়ে উঠল। কৃষ্ণচন্দ্র বললেন, তোরা এখানে থাক, আমি খুঁজে আসি। এঠো হাতি ভগবান ছুটলেন গাভী অন্বেষণে। অনেক খুঁজে যখন পেলেন না, স্থির করলেন সখাদের নিয়ে একসঙ্গে খুঁজব। ফিরে এসে দেখেন একই নেই সখাগণ। চিন্তামণি চিন্তিত হলেন, স্থির হলেন ভগবান,
জানতে পারলেন ব্রহ্মাই সব হরণ করেছে। নিজ ইচ্ছায় পুনরায় সৃষ্টি করলেন গাভীভৎসসহ রাখাল বালকগণ। ফিরে এলেন নিজ ভবনে, এভাবেই চলতে লাগলো। ঠিক এক বৎসর পূর্ণ হবার কিছুদিন আগে ব্রহ্মা যমুনা পুলিনে এসে দেখলেন গোবিন্দ রাখাল বালকদের সঙ্গে খেলায় মত্ত। যেখানে গাভীভৎসগণ হরণ করে রেখেছিলেন দেখলেন তারা সেখানেই আছে, কিন্তু এরা কারা? অনেক চিন্তা করো ব্রহ্মা বুঝতে পারলেন না। হঠাৎ তার নয়ন সম্মুখে দেখতে পেলেন বৎস বৎসপালক প্রভৃতি সকলকে নারায়ণ স্বরূপী। আত্মহংকার দরীভূত করে ব্রহ্মা আছাড় খেয়ে পড়লেন ভগবানের ওই রাতুল চরণে। আমি অপরাধী, আমায় তুমি ক্ষমা করো, রজগুণ হতে আমার জন্ম, বলো তুমি ক্ষমা করেছ? তুমি তো সবই জানো, অজ্ঞানতার অন্ধকারে ডুবে তোমায় ভুল বুঝে আমি অপরাধ করেছি, তাহলে কি ক্ষমা করা যায় না? ব্রহ্মা ভগবানকে তিনবার প্রদক্ষিণ করে চরণে প্রণাম করে বললেন, অপরাধ ক্ষমা করো প্রভু নারায়ণ, তোমার নাভি কমলে হয়েছে আমারও জন, নাভি কমলে ছেলের অপরাধে বাবা না করে গ্রহ, তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন। চরণে অপরাধী আমায় ক্ষমা করো ব্রজ বিহারী, আমায় ক্ষমা করো ব্রজ বিহারী, আমায় ক্ষমা করো ব্রজ বিহারী, তব চরণে মোর মিনতি, তব চরণে মোর মিনতি। বুঝিলেন মনে ক্ষমা নাহি পাইলাম প্রভুর শ্রীচরণে, প্রায়শ্চিত্ত করিব পাপে ধরাই জনমি যান, জন্মি বঘিনী তো কুলে আসন্ড হইয়া সেথায় নামি রবিন্ন থাকিব সহিয়া, শত শত থাকিব সহিয়া, কেমনে থাকিবে প্রভু না করে করুণা, জগতে থাকিবে নতুন ঘোষণা, জগতে থাকিবে নতুন
অপরাধ খণ্ডন করতে হরিনাম আশ্রয় করে ব্রহ্মা জন্মগ্রহণ করলেন ব্রহ্ম হরিদাস রূপে। খুলনা জেলার বুড়হন গ্রামে মুসলমানের ঘরে 1372 শকাব্দ অঘ্রাণ মাসে ছেলেবেলা হতে কৃষ্ণ নামে ভক্তি, তুলসী মঞ্চ দেখলে করেন প্রণাম, এক মাসে 1 কোটি, সারাদিনে 3 লক্ষেরও বেশি নাম করে, বেনাপোলের জঙ্গলে ভিড় জমে যায়। সকলের উদ্দেশ্যে হরিদাস বলেন, উচ্চ রবে হরি হরি বলি সবে, আয় সবে উচ্চ রবে হরি হরি বলি সবে, বাঞ্ছা পূর্ণ কারি পাপ তাপ দুঃখ হারি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। চলবে না চলবে না, আমি শাক্ত, আমার জমিদারিতে বৈষ্ণবগিরি চলবে না। আশ্চর্য, কি এমন আজকে ওই সাধুর কাছে? যত দিন যাচ্ছে ততই যেন ভিড় বেড়েই চলেছে। না না না, যেমন করি হোক ওকে ভণ্ড বলে প্রমাণ করতেই হবে। আমি জমিদার রাজা রামচন্দ্র খান, কিন্তু এখন উপায়? উপায় আছে। ইন্দ্রদেব মেনকাকে পাঠিয়ে বিশ্বামিত্রে ধ্যান ভঙ্গ করেছিল, আমারও আছে লক্ষ্য হীরা, ওকে পাঠিয়েই ওই সাধুর বৈরাগ্য ধর্ম নাশ করব। এই তো তোমার কথাই তো এতক্ষণ ভাবছিলাম। শোনো লক্ষ্য হীরা, ওই বেনাপোলের জঙ্গলে এক সাধু এসেছে, তাকে ভণ্ড বলে তোমাকে প্রমাণ করতে হবে, তুমি পারবে তো? হুজুর, এ আর বেশি কথা কি, 3 দিনের মধ্যেই তাকে ধর্মচ্যুত করব। তাছাড়া আপনি তো ভালো করেই জানেন, আছে আমার রূপ, আছে আমার কণ্ঠস্বর, আছে আমার নর্তনভঙ্গি, আমাকে যেই দেখবে সঙ্গে সঙ্গেই কুপকাত। তাহলে আমার পাইককে তোমার সঙ্গে দিচ্ছি? না না, আগে সঙ্গ হোক। সেদিন গভীর নিশীতে বেশ বিন্যাস করে চলেছে বেনাপোলের জঙ্গলে, দেখতে পেল লক্ষ্য হীরা হরিদাস অনন্য লক্ষ্যে হরিনাম করছে। প্রণাম করল তুলসী দেবীকে,
প্রণাম করল তেজপুঞ্জ কলেবর হরিদাস ঠাকুরকে। ঠাকুর, আমি এসেছি। বসো মা, বসো। আমার 300,000 সংখ্যা সংকীর্তন পূর্ণ না হওয়া পর্যন্ত তো আমি তোমার সঙ্গে কথা বলতে পারছি না। নাম সংখ্যা পূর্ণ হলে নিশ্চয়ই তোমার সঙ্গে কথা বলবো, তোমার মনোবাসনাও পূর্ণ করব। শোনো গায়ের নরনারী, আমার কথা শোনো। আমায় ঘিরি নীরবে দাঁড়াইছ কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জীবনের প্রতিশ্বাসে রবে নামের শরণে, কভুমা মানুষে হবে কভু উচ্চারণে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে কবে মরিবে তাহা কারো নাহি জানা, এক মুহূর্ত জীবনের ব্যর্থ কাটাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাটি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই রূপে শুদ্ধ হয়ে নাম কর সারা জীবন ভরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। একি রাত প্রভাত হয়ে গেল, সাধু তোমার ঐশ্বর্যকে মাটি করা আর নারীকে মা বলা, আমি আগামী কালও আসছি। দ্বিতীয় দিনের রাতে আবার এল। হরিদাস বললেন, মা তুমি গতকালও এসেছিলে, আমি তোমার সঙ্গে কথা বলতে পারিনি। মাসে 1,00,000 নাম তো কি করব বলো, যে ব্রত নিয়েছি তাকে লঙ্ঘন করি কেমন করে? তাই আজ নাম সংখ্যা পূর্ণ হলে নিশ্চয়ই তোমার সঙ্গে কথা বলবো, তোমার মনোবাসনাও পূর্ণ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আশ্চর্য, সাধু তুমি কি জানো বলো তো, আমায় বসিয়ে রেখে আজও আজও রাত প্রভাত করে দিলে, আমি তোমার কাছে হেরে যাব? না না না,
আমার নাম লক্ষ্য হীরা, আমি আগামীকালও আসব। হয় তুমি আমার হবে, না হয় আমি তোমার হব। তৃতীয় দিনের রাতে আবার এলো লক্ষ্য হীরা, কিন্তু আজ এসে আরম্ভ করলেন তার কণ্ঠের সঙ্গীতালাপ। এদিকে ঠাকুর হরিদাস তার ভজনানন্দে মগ্ন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আছড়ে পড়লেন লক্ষ্য হীরা হরিদাসের ওই রাতুল চরণে। পিতা পিতা, আমি অপরাধী, জগতের ঘৃণিতা, পতিতা। একি বলছো মা, কৃষ্ণ নাম যে আশ্রয় করে সে আর পতিতা থাকে না মা। তোমাকে উদ্ধার করব বলেই তো তিন দিন এই কাননে রইলাম, না হলে প্রথম দিনেই রাজা রামচন্দ্রের কারসাজির কথা টের পেয়ে এই কানন ছেড়ে কবেই চলে যেতাম। কেন গেলাম না জানো মা? এই বন্ধা ভূমিতে ফসল ফলাবো, গণিকাকে বৈষ্ণবী করব। একবার আমার সঙ্গে কণ্ঠ কণ্ঠ মিলিয়ে বলো তো মা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। গুণিকা লক্ষ্য হীরা হইল পরম মহান্তি, কোটি কোটি লোক তার দর্শনে জানতি। শোনো মা,
তোমার জীবনের সঞ্চিত অর্থদ্রব্য দান করে দাও এই ব্রাহ্মণ বৈষ্ণবদের। ত্যাগ করো তোমার এই কেশগুচ্ছ, করো কৃষ্ণ নাম, সেবা করো তুলসী। এবার তবে আমায় আমায় বিদায় দাও মা, আমি আসি। কিন্তু এ কি আশ্চর্য যে সবাইকে কাঁদিয়েছে সে আজ নিজে কাঁদছে কেন? না না না, এ যে লক্ষ্যহীরার আনন্দ অশ্রু, মনের ব্যথা ফুটেছে নয়নে, মনে হয় বলতে চায়। পিতা পিতা, আমি এতদিনে জানলাম নামের মন্ত্রে দীক্ষিত যারা, মানুষ কভু নয় তো তারা, মানুষের মাঝে দিয়ে যায় ওরা পঞ্চম পুরুষার্থের ধারা। পঞ্চম পুরুষার্থ প্রেম দেবেরও দুর্লভ, তাহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহে তো সম্ভব। হরিদাস চলে এলো হুগলি জেলায় আদি সপ্তগ্রাম চাঁদপুরে। সেখানে বলরাম আচার্যের অতিথি হয়েছে বলরাম আচার্য জমিদার হিরণ্য গোবর্ধন দাসের কুলপুরোহিত, গোবর্ধনের একমাত্র ছেলে রঘুনাথ। হরিদাসের স্নেহ দৃষ্টি তার মনে ভক্তি ও বৈরাগ্যের স্পর্শমণি ছুঁয়ে দিল। সেই কৃপাতেই রঘুনাথ সমস্ত বন্ধন ছিন্ন ভিন্ন করে পেয়েছিল ওই গৌরহরিকে। চাঁদপুর হতে চলে এলো শান্তিপুরের মাটিতে, দেখা হলো অদ্বৈতাচার্যের সঙ্গে। সেখানেও এক রূপসী মায়ের আগমন, সেও লক্ষ্যহীরার মতো এসেছে ঠাকুর হরিদাসকে ভোলাতে। কিন্তু কি আশ্চর্য, তাকেও কৃষ্ণ নামে মাতিয়ে ঠাকুর হরিদাস চলে এলো শান্তিপুর হতে ফুলিয়ায়, কীর্তিবাসের জন্মভূমিতে। গঙ্গা তীর ধরে চলে যায় নাম করতে করতে, শত শত ভক্ত সঙ্গে, একদিকে গঙ্গা স্রোত আরেক দিকে ভক্ত স্রোত। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধাক্ষরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধাক্ষরে। দয়াল শিরোমণি করুণা রক্ষণী, দয়াল শিরোমণি করুণা রক্ষণী, আছো বিশ্বময় চরাচরে, নামের বর্ণে বর্ণে সুধাক্ষরে। ভোরে ভজ হিংসা দেশ ত্যাজ, ডুবে থাকো কৃষ্ণ নাম সুধা মাঝে। ভোরে ভজ হিংসা দেশ ত্যাজ, ডুবে থাকো কৃষ্ণ নাম সুধা মাঝে। কবে গড়াবে ব্রজে রোরজে, নামের বর্ণে বর্ণে সুধাক্ষরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধাক্ষরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধাক্ষরে। যবন হয়ে করে হিঁদুর আচরণ, আমি গোড়াই কাজী, তোমার এত বড় স্পর্ধা, আমার সামনে দাঁড়িয়ে করো হিদুয়ানি, এই নিয়ে চলো একে মুলকপতির দরবারে। কারাগারে তখন অনেক হিঁদু বন্দী আছে,
তাদের আশীর্বাদ করে হরিদাস বললেন, যেভাবে আছো চিরকাল সেভাবেই থাকো। এ কি বলছো ঠাকুর, এ কি বলছো, এ তোমার কেমন আশীর্বাদ? মৃদু হেসে ঠাকুর বললেন, বন্দি থাকো হেন আশীর্বাদ নাহি করি, বিষয় পাশরয় অহরিনিশি বলো কৃষ্ণ হরি। জয় মূলকপতির জয়, জয় মূলকপতির জয়, জয় মূলকপতির জয়। বিহিত করুন জনাব, বিহিত করুন, না হলে সকল যবন হিদু হয়ে যাবে। বলো তুমি যবন হয়ে কেন হিদুয়ানি করো? তোমাকে কলমা পড়ে পাপে প্রায়শ্চিত্ত করতে হবে, আর যে নাম করছো সে নাম তোমাকে চির জনমের মতো ভুলে যেতে হবে। কি কি ভাবছো? আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম, হরি নাম ভুলিতে বলো না কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে মোর প্রাণের প্রাণ, কৃষ্ণ নামে মোর প্রাণের প্রাণ, কত মধুর প্রাণারাম ভুলিতে বলো না কৃষ্ণ না। কত সুধা মাখা মধুর হরি নাম, জগতে নাই তার তুলনা। কত সুধা মাখা মধুর হরি নাম, জগতে নাই তার তুলনা। তাই বদন ভরে গাই রবিরাম কৃষ্ণ নাম হরি নাম, বদন ভরে গাই রবিরাম কৃষ্ণ নাম হরি নাম, ভুলিতে বলো না কৃষ্ণ নাম হরি নাম, ভুলিতে বলো না হরি নাম। সাবধান সাবধান, তুমি জানো এটা রাজ দরবার, এখানে হিদুয়ানি চলবে না। শোনো, তুমি যদি হিদুয়ানি না চাটতে পারো, আর যে নাম করছো সে নাম যদি চির জনমের মতো ভুলে যেতে না পারো, তাহলে তোমার কি শাস্তি হবে জানো? হুজুর, যে শাস্তি হোক না কেন, খণ্ড খণ্ড হয় দেহ যদি যায় প্রাণ, তথাপি না ছাড়িব আমি বদনে কৃষ্ণ নাম, আমি কৃষ্ণ 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 বলব পথে পথে গেজে বেড়াবো, যে কোনো শাস্তি দাও না কেন, পথে পথে গেজে বেড়াবো কৃষ্ণ 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 বলব। বটে বটে, এত বড় স্পর্ধা, এই একে বাইশ বাজারে বেত্রাঘাত কর, যবন হিদুয়ানি করলে এ শাস্তি তার প্রাপ্য। আর শোনো, বাইশ বাজারে বেত্রাঘাত করার পরও ও যদি বেঁচে থাকে তাহলে তোমাদেরও এক এক করে প্রাণদণ্ড হবে। নিয়ে যাও কি, লাগাও চাবু। হে কৃষ্ণ লাগাও চাবু, চাবু করুণাময় তুমি করুণা করো, ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে, এসব জীবের কৃষ্ণ কর প্রসাদ,
মোর দ্রোহে ইহাদের না লগো অপরাধ, তুমি করুণা করুণা করো। ভীত সন্ত্রস্ত পাইকগণ, ভায়া হে ও ভায়া, ওকে যতই বলছি কৃষ্ণনাম ছাড় কৃষ্ণনাম ছাড়, ততই যেন আমাদের মুখে কৃষ্ণনাম সার হয়ে বসেছে। মনে হয় ও কোনো পীর কোনো পয়গম্বর হবে, না বলে এত মানছি তবুও মরে না। হ্যাঁ ভায়া শুনো, চলো সকলে গিয়ে ওর ওই পায়ে মাথা ঠুকে বলি তুমি আমাদের বাঁচাও। হ্যাঁ তাই করো, তাই করো, তাই করো, তাই করো। হে বাবা পি, হে বাবা পি, হে বাবা পয়গম্বর, হে বাবা পয়গম্বর, তুমি না মরলে যে, তুমি না মরলে যে আমাদের প্রাণদণ্ড হবে, আমাদের প্রাণদণ্ড হবে। হরিদাস বললেন, আমি বেঁচে থাকলে যদি তোমাদের অমঙ্গল হয় তাহলে আমি মরি। হ্যাঁ বাবা তুমি তাই করো, তাই করো, তাই করো। কৃষ্ণ ধ্যানে মগ্ন হল হরিদাস, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল। হরে কৃষ্ণ হরি হরে কৃষ্ণ হরি। হুজুর হুজুর হুজুর, এই কাপেরটা মরে গেছে, কাপেরটা মরে গেছে। আদেশ করলো মুলকপতি, ওকে কবর দিয়ে দাও। বাধা দিলেন গোড়াই কাজী, না ওকে ফেলে দাও ওই নদীর জলে, ও মরেও যেন রেহাই না পায়। ফেলে দিল নদীর জলে, হরিদাসের দেহ ভাসতে ভাসতে তীরে এসে উঠল, ছুটে চলল ওই ফুলিয়ার দিকে। দেশময় সারা পড়ে গেল, মরা হরিদাস বেঁচে উঠেছে, মরা হরিদাস বেঁচে উঠেছে, মরা হরিদাস বেঁচে উঠেছে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতি, 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 ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতি। স্বয়ং মুলকপতি এসে আছড়ে পড়লেন হরিদাসের ওই রাতুল চরণে। ঠাকুর হরিদাস, আমরা না জেনে না শুনে অনেক অপরাধ করেছি, আমি মুলকপতি আজ থেকে আদেশ দিলাম আপনার যেভাবে ইচ্ছা যা খুশি তাই করুন, কেউ বাধা দেবে না, কেউ বাধা দেবে না, কেউ বাধা দেবে না। ঠাকুর হরিদাস গোফায় বসে নাম করে, সেই গোফায় ছিল এক বিষধর সর্প, সমাগত ভক্তগণ তার বিষের জ্বালা সহ্য করতে পারে না, তাই হরিদাস একদিন সর্পকে অনুরোধ করলেন চলে যেতে। হরিদাসের অনুরোধে বিষধর সর্প গোফা ত্যাগ করে চলে গেল। এদিকে অদ্বৈতের মতো গৌরজন্ম জানতে পারল ঠাকুর হরিদাস। গৌরহরি সাত প্রহর ভাবে আবিষ্ট থেকে সর্বাবতার মূর্তি দেখালেন, হরিদাস হরিদাস, কে 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 তুমি? হরিদাস প্রভু, প্রভু তুমি এসেছ, প্রভু প্রভু তুমি এসেছ দয়াময়। হরিদাস, পাপিষ্ঠরা যখন তোমার অঙ্গে বেত্তাঘাত করছিল তখন আমি বৈকুণ্ঠ থেকে সুদর্শন পাঠিয়েছিলাম,
কিন্তু সুদর্শন শক্তিহীন হয়েছিল। কেন জানো? তুমি পাপিষ্ঠদের মঙ্গল কামনা করছিলে। তুমি যার মঙ্গল চাও, সুদর্শনের সাধ্য নাই তার ক্ষতি করে। তোমার অঙ্গের বৃত্তাঘাত দেখো, দেখো না, মোর অঙ্গে আছে ভূষণ হয়ে। দয়াময়, তুমি কত করুণাময়! হে প্রভু, এই ক্ষুদ্র জীবের প্রতি তোমার এত দয়া, তোমার এত করুণা। বিস্মিত হরিদাস প্রভুর পৃষ্ঠ ছিন্ন ভিন্ন, বেত্রাঘাতের শত চিহ্ন, হায় হায় করে হাহুতা, হায় হায় করে হাহুতা, হায় হায় কি কথা, আমার দেহের দারুণ ব্যথা, প্রভু আমার আঘাতে প্রভু দীর্ণ বিদীর্ণ, অপার করুণা, অপার করুণা, করুণাময়ের অপার করুণা, করুণাময়ের অপার করুণা, তার করুণার নাই যে সীমা, তার করুণার নাই যে সীমা, বিলায় শুধু প্রেম মহিমা, তার করুণার নাই যে সীমা, দুঃখ করুণা, দুঃখ করুণা হরিদাস। জানো হরিদাস, আমার প্রকাশে যদিও বা কিছু দেরি হতো, তোমার কষ্ট সহ্য করতে না পেরে আমি চলে এলাম, পারলাম না, পারলাম না থাকতে। শীঘ্র আসিলাম তোমার দুঃখ সহিতে না পেরে। উত্তরে হরিদাস বললেন, ওরে ওরে কলির জি, ওরে জগৎবাসী, তোরা কে কোথায় আছিস? আয় আয় ছুটি আয় আমার কাছে, আয় দেখে যা আমার করুণাময়ের কত করুণা। ওরে গোলকের হরি গৌর হরি রূপে এসেছে নদিয়া, দেগি বিজোদি যায় তোরা গায়ে সকলে জগত বাসে, দেগি বিজোদি তোরা সকলে জগত বাসে, দেগি বিজোদি ওরে গোলকে গৌর হরি রূপে এসেছে নদিয়া, দেখবি যদি যায় তোর
কৃপার স্বরূপ তারে রূপ অপরূপ কৃপার স্বরূপ দেখবি যদি কীর্তনই কোপি তরু কমলায় দক্ষ বিশ্বম্ভরৌ দীজভরৌ যুগ ধর্মপালো বন্দে জগদে প্রিয় করো করুণায় অবতারো জয় জগদ বন্ধু বল হরি হরি জগদ বন্ধু বল হরি হরি ও জয় জগদ বন্ধু বল হরি হরি ও জয় জগদ বন্ধু বল হরি হরি ও।